আমাদের রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে এবং 16 ফেব্রুয়ারি এই নির্বাচন হতে চলছে। আমাদের রাজ্যে এই নির্বাচন যখন চলছে রাজ্যে একটি সরকার বিজেপি পরিচালিত সরকার যারা ফ্যাসিস্টসুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে গত 5টি বছর, এই অবস্থাতে রাজ্যে ফ্যাসিস্টসুলভ সন্ত্রাসের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে শান্তি সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতার সুষ্ঠু পরিমণ্ডল পুনঃস্থাপনে আমরা বামফ্রন্ট প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এই নির্বাচনে এই রাজ্যের ক্ষেত্রে তো বটেই, দেশের পরিসরেও এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আমাদের দেশের সংবিধান এবং সাংবিধানিক সংস্থাগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে অসহিষ্ণু হিন্দু মৌলবাদ কায়েম করেছে, হিন্দুত্ববাদ কায়েম করেছে। যে অর্থনৈতিক নীতি নিয়েছে সে অর্থনৈতিক নীতি শুধুমাত্র বহুজাতিক সংস্থার কয়েকটি বড় বড় কোম্পানিকে সাহায্য করবার জন্য, কারণ তার দুঃশাসন চলছে গত 5 বছর যাবৎ। 3 মার্চ 2018 থেকে একদলীয় স্বৈর শাসন কায়েম করে ফ্যাসিস্টসুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নির্বাচক মণ্ডলী নিজের পছন্দমত প্রার্থী এবং রাজনৈতিক দলকে ভোট দিতে পারছে না, দেওয়া হচ্ছে না, বলপূর্বক ছিনিয়ে নিয়েছে। সংবাদ মাধ্যমে স্বাধীনতা পদদলিত, খুন, দর্শন, মেয়েদের উপরে মহিলাদের উপরে যে আক্রমণ, এটা আজকে ত্রিপুরার নিত্য নৈমিত্তিক ঘটনা। আমাদের রাজ্যের সামাজিক নৈতিক অধঃপতন হচ্ছে মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে এবং আমাদের যুবক যুবতীদের একটা অংশকে আজকে খুন, খারাপি, মহিলাদের উপরে আক্রমণ এই সমস্ত কাজে ব্যবহার করছে। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন 2018 সালের নির্বাচনের যে প্রতিশ্রুতি বিজেপি সরকার দিয়েছিল ক্ষমতা আসবার জন্য, প্রধানমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন সময়তে বিজেপি দলের বন্ধু প্রেসিডেন্ট, এরা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো আজকে ত্রিপুরার সমস্ত মানুষ জানে এগুলো প্রহসন, এগুলো ধোকাবাজি। এইরকম একটি অবস্থার মধ্যে আমাদের রাজ্যে একটা দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করবার জন্য কোন সরকার নেই, অস্বাভাবিকভাবে বাড়ছে। ক্ষুদ্র মাঝারি সামান্য শিল্প ইউনিট আমাদের রাজ্যে গড়ে উঠেছিল, এগুলো বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের মন্দায় মানুষের হাতে পয়সা না থাকার কারণে মন্দায় আক্রান্ত। আপনি দেখতে পাবেন যে আমাদের ভালো সংখ্যক নতুন নতুন ক্যান্ডিডেটকে যারা বয়সে যুবক, এদেরকে আমরা স্থান দিয়েছি। আমাদের তালিকার মধ্যে 24 জন হচ্ছে নতুন প্রার্থী যারা কোনোদিন রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, এরকম 24 জন আছে। আমাদের এই তালিকার মধ্যে আমাদের যারা ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার পরিচালনা করেছেন, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, এমন কিছু নেতৃত্ব কমরেড মানিক সরকার সহ তারা আমাদেরকে সাহায্য করবেন এই নির্বাচনের তালিকার মধ্যে। তাদের নাম নেই, তাদের এরা এখান থেকে সরে দাঁড়িয়েছেন এবং তাদের নেতৃত্বে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে আমাদের সংক্রান্তের প্রচার আন্দোলন জোরদার হবে। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন,
আপনারাও আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত হতে পারে, আপনারা কেউ আমরা কেউ আসতে পারবো না। কাজেই এই নির্বাচনে বামফ্রন্টের জয়কে বামফ্রন্ট এবং কংগ্রেস এই যে আসন সমন্বয়ের মাধ্যমে যে প্রার্থী তালিকা ঘোষণা করছে, আমরা বামপন্থীরা একটা ইশতেহার আমরা প্রকাশ করব। আমরা একমত হয়েছি, সেই ইশতেহারটা এক্ষুনি আপনাদের ছাপানো হয়নি, আমি কবি দিতে পারছি না। বামফ্রন্টের তরফ থেকে ইশতেহার আমরা কি করতে চাই, কি আমরা করব, আমাদের সংকল্প ত্রিপুরার মানুষের কাছে এই নির্বাচনে আমরা একটা ইশতেহারও দেব। এটা নিয়েই আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস আসন সমঝোতার মাধ্যমে এই নির্বাচনে বিজেপিকে পরাজিত করব। আপনাদের সর্বোত্তম সহযোগিতা সাহায্য আমরা চাই। ত্রিপুরার সমস্ত নাগরিকদের কাছে আমাদের আবেদন, এই সুযোগে ত্রিপুরাতে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক পরিবেশ, শান্তি শৃঙ্খলার পরিবেশ, যে একটা সুশৃঙ্খল গণতান্ত্রিক বাতাবরণ ফিরে আসবে, এটাই আমাদের দৃঢ় প্রমোদ দেববর্মা এখানে সিপিআইএম প্রার্থী দিচ্ছে, উনি নতুন প্রার্থী। মোহনপুর এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস দল, ওরা ভিন্নভাবে জানাবে। বামুটিয়া এসসি তফসিল জাতি সংরক্ষিত নয়ন সরকার, উনি সিপিআইএম এর প্রার্থী, নতুন প্রার্থী। খয়েরপুর এই যে আমি নয়ন সরকারের কথা বলছিলাম, নয়ন সরকার হচ্ছে 10,323 ভিত্তি ব্যয় একজন শিক্ষক, উনি আমাদের এই প্যানেলের মধ্যে। খয়েরপুর পবিত্র কর আপনারা জানেন সিপিএম এর নেতা এবং উনি অন্যান্য বারো ইলেকশন দাঁড়িয়েছেন। 6 আগরতলা কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে, 7 রামনগর পুরুষোত্তম রায়বর্মন নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে, যাকে আমরা সমর্থন নির্বাচক হিউম্যান রাইটস অর্গানাইজেশন সকলেই তারা ঘোষণা দিয়েছেন। আমরা যেহেতু আমাদের লড়াইও গণতন্ত্র পুনরুদ্ধারে হিউম্যান রাইটস কে পদদলিত আমরা তাকে সমর্থন জানাব। উনি নির্দল প্রার্থী হিসেবে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। টাউন বর্ধমানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে, বদমপালিপুর কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে, মজলিশপুর মানিক দে আপনারা চিনেন আমাদের পার্টির নেতা, উনি আগেও মন্ত্রী ছিলেন এমএলএ ছিলেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মান্দাইনগর উপজাতি সংরক্ষিত আসনে রাধাচরণ দেববর্মা উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, যিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন। টাকারজোড়া সংরক্ষিত আসনে শ্যামল দেববর্মা সিপিআইএম এর উনি নতুন প্রার্থী। প্রতাপগড় এসসি তফসিল জাতি সংরক্ষিত আসনে রামু দাস আমরা উপনির্বাচনে জয়যুক্ত হয়েছিল সিপিআইএম এর, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাধারঘাট ফরওয়ার্ড ব্লক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের জন্য আমরা রেখে দিয়েছি, ওরা দুইয়ের দিনের মধ্যেই ওরা ওদের প্রার্থীর নাম জানাবে, আজকে এখনই আমরা আগেই ডেকে রেখেছি, সুতরাং আজকে এখনই দেওয়া যাচ্ছে না। কমলসাগর হিরণময় নাথ এখানে নারায়ণ চৌধুরী ছিল আপনারা জানেন, উনি স্বেচ্ছায় বলেছেন যে আমি এই পয়সায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, এবং আমরাও তাকে অব্যাহত দিয়ে হিরণময় দেবনাথ সিপিএম এর প্রার্থী, নতুন প্রার্থী। বিশালগড়ে প্রার্থ প্রথিম মজুমদার আমাদের নেতা ছিলেন, ওইখানকার ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি, মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন ভাবনাল সাহা, উনি অব্যাহতি দিবেন এবং সেই জায়গাতে আমরা পার্থ প্রথম মজুমদারকে আমরা প্রার্থী করব। কোলাঘাটি উপজাতি সংরক্ষিত আসনে বৃন্দা দেববর্মা উনি প্রার্থী হবেন আমাদের, উনিও নতুন প্রার্থী এই বিধানসভা নির্বাচনের জন্য। সূর্যমণি নগরে কংগ্রেসের প্রার্থী থাকবে, চুরিরাম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী থাকবে, বক্সনগর কেন্দ্রে শামসুল হক আমাদের যিনি আগে এমএলএ ছিলেন মন্ত্রী ছিলেন উনি অব্যাহতি নিয়েছেন, সেই জায়গাতে আমরা নতুন প্রার্থী দিচ্ছি শামসুল হক, উনি সিপিআইএম এর সিপিআই জেলার নেতৃত্বের মধ্যে আছেন, শামসুল হক প্রার্থী হবে। নলছর গতবারই উনি প্রার্থী ছিলেন তপন দাস সিপিআইএম এর, সোনামুড়া শ্যামল চক্রবর্তী আমাদের এখনই উনি এমএলএ, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএম এর। ধনপুরে যেখানে করেন মানিক সরকারের বিধানসভা কেন্দ্র, যেহেতু আমি আগেই বলেছি কবে মানিক সরকারকে আমরা
সারা রাজ্যে এই নির্বাচনী সংগ্রামে রাজনৈতিক এবং সাংগঠনিক কাজে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে আমরা অব্যাহতি দিয়েছি সেই ধনপুর কেন্দ্রে কৌশিক চন্দ। কৌশিক চন্দ আমাদের এখানকার পার্টির নেতা, যার বাড়িতে 5 থেকে 6 বার সশস্ত্র দুর্বৃত্তরা আক্রমণ করেছে যারা বিজেপি আশ্রিত। খোয়াই রামচন্দ্রঘাট রঞ্জিত দেববর্মা, উনিও বিধানসভার জন্য নতুন, উনিও এডিসি এক সময়তে, অনেক আগে উনি চেয়ারম্যান ছিলেন। রামচন্দ্র খোয়াই নির্মল বিশ্বাস আমাদের এখনই এমএলএ, উনি নির্মল বিশ্বাস, উনি আমাদের প্রার্থী। আশারামবাড়ি অঘোর দেববর্মা আমাদের পার্টির নেতা, প্রবীণ নেতা, পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। খয়েরপুর প্রমোদনগর কেন্দ্রে, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে মনীন্দ্র দাস, এটা এসসি সংরক্ষিত আসন, এখানে মনীন্দ্র দাস তফসিল জাতি সমন্বয় সমিতি মৎস্যজীবীদের যে এই অর্গানাইজেশন তার জেনারেল সেক্রেটারি, উনিও এখানে আগে প্রতিদ্বন্দ্বিতা রেখে দিয়েছি কংগ্রেস প্রার্থী দেবে। কৃষ্ণপুর উপজাতি সংরক্ষিত আসনে ষষ্ঠী দেববর্মা আমাদের প্রার্থী, উনি নতুন। বাগমা এসটি বিধানসভা কেন্দ্রে নরেশ জমাতিয়া, উনিও এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, উনি আমাদের পার্টি উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাধাকেশ্বরপুরে আমাদের প্রার্থী হচ্ছেন শ্রীকান্ত দত্ত, যিনি একজন শিক্ষক, আরএসপি প্রার্থী, একজন শিক্ষক, একটি হাই স্কুলে বেসরকারি স্কুল, ওই স্কুলে শিক্ষকতা করেন, উনি আমাদের বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাতাবাড়ি কংগ্রেসের সিট, কাকরাবন শালগড়া তফসিল জাতি সংরক্ষিত আসনে রতন কুমার ভৌমিক, আপনারা জানেন উনি জিতেন, আপনারা আমাদেরও এখন সিটিং সিট। এটা রাজনগরে আমাদের প্রার্থী তফসিল জাতি সংরক্ষিত আসনে সুদন দাস, সিপিআইএম এর প্রার্থী, ওনাকেও চেনেন, দীর্ঘদিন পর্যন্ত উনি এমএলএ ওই জায়গাতে। বিলোনিয়ায় আমাদের প্রার্থী হচ্ছে দীপঙ্কর সেন, সিপিআইএম এর প্রার্থী, নতুন প্রার্থী, যিনি এক সময়তে বিলোনিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন ছিলেন। শান্তিরবাজার আমরা এই আসনটা সিপিআই এর জন্য রেখেছি, যিনি যার নাম হচ্ছে এই আসনে প্রার্থী হবেন সত্যজিৎ দিয়া, উনিও 10,323 চাকরিচ্যুত একজন শিক্ষক, উনি সিপিআই নেতা, সম্ভবত শান্তিরবাজার মহকুমা কমিটির সম্পাদক, উনি সিপিআই দলের এবং উনি সেখানে প্রতিনিধিত্ব করবেন, উনিও নতুন। বিশ্বমুখে যেহেতু আমরা কমরেড বাদল চৌধুরীকে আমরা অব্যাহতি দিয়েছি, সেই জায়গাতে আমাদের প্রার্থী হচ্ছে অশোক মিত্র, সিপিআইএম এর প্রার্থী, উনিও বিধানসভার জন্য এই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে উনিও নতুন। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র তফসিল জাতি সংরক্ষিত, তফসিল উপজাতি সংরক্ষিত, এই আসনে আমাদের পার্টির প্রতিনিধিত্ব করবেন দেবেন্দ্র রিয়াং, একটা যুবক ছেলে, দেবেন্দ্র ত্রিপুরা একটা যুবক, টিওয়াইএফ এর নেতা, অবশ্যই আমাদের পার্টি সিপিএম এর নেতা, উনি নতুন প্রার্থী, উনি প্রতিনিধিত্ব করবেন। মনু তফসিল উপজাতি সংরক্ষিত আসনে প্রভাত চৌধুরী, যিনি বর্তমানেও এমএলএ আছেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাব্রম বিধানসভা কেন্দ্রে আমাদের পার্টির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অম্পিনগর তফসিল উপজাতি সংরক্ষিত আসনে পরীক্ষিত কলই, যিনি টিওয়াইএফ এর নেতা, তফসিল উপজাতিদের যে আপনার যে যুবক সংগঠন, তারই নেতা, উনি এইখান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনিও নতুন। অমরপুরে পরিমল দেবনাথ, উনি সিপিএম এর ক্যান্ডিডেট হয়ে প্রতিদ্বন্দ্বিতা আগেও করেছেন, এবারও উনি আমাদের পার্টির সেক্রেটারি, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। গর্ব তফসিল উপজাতি সংরক্ষিত আসনে প্রিয়মণি দেববর্মা আমাদের পার্টির প্রার্থী, উনিও একবার এমএলএ হয়েছেন, আমাদের পার্টির নেতা, উনিও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাইমা ভ্যালি তফসিল উপজাতি সংরক্ষিত আসনে নতুন প্রার্থী প্রবীণ ত্রিপুরা, সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমলপুর বিধানসভা কেন্দ্র আমরা কংগ্রেসের জন্য রেখে দিয়েছি। সুরমা তফসিল জাতি সংরক্ষিত আসনে অঞ্জন দাস, যিনি এর আগেও উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এর আগেও উনি জিতেছিলেন একবার। আম্বাসা তফসিল উপজাতি সংরক্ষিত আসনে অমলেন্দু দেববর্মা, সিপিআইএম এর প্রার্থী, উনিও